শুভম মহরত অনুষ্ঠিত হলো এমএসএ মুভিজের। খুব শীঘ্রই তারা আনতে চলেছে তাদের নতুন ছবি জুলি। ছবিটিতে অভিনয় করেছেন নামিদামি শিল্পীরা। খুব ভালো হাসি মজার গল্প নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। এদিন এমএস মুভিজের পক্ষ থেকে অলোকজিৎ জানান, এই ছবিটি তার পঞ্চম ছবি। এর আগেও পারিদিল, গ্যাংটাকে, গুপ্তচরের মতো ছবি তারা উপহার দিয়েছেন দর্শকদের। জুলিও শোন হবে দর্শকদের মন জয় করে নেবে বলে আশাবাদী তারা। আর খুব শীঘ্রই নিকটবর্তী সমস্ত জায়গায় মহরত নামে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। এই ছবিটির কাস্টিং করেছেন এসএসবি এবং এসআর পাল। অভিনয় করে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এই ছবিতে অভিনয় করে। আশা করবো আপনাদের সকলের ভালো লাগবে এই মুভিটা। এটা খুবই ফুললি কমেডিয়ান মুভি আসতে চলেছে জুলি, তো আশা করবো ভালোই লাগবে। আসছে, আপনারা সবাই দেখবেন, খুব নিকটবর্তী সব হলে আসছে। খুবই ভালো বই এবং খুব বড় বড় সেলিব্রিটিরা এখানে আছেন। এখনই তাদের নাম বলছি না, আগেও আমাদের একটা ভালো খুব বই হয়েছে, অনেক বই হয়েছে, কিন্তু এই বইটা একদম পুরোপুরি কমেডিয়ান একদম। আশা করি আপনারা আপনাদের সবার ভালো লাগবে। এটাই প্রথম একটা খুব বিগ বাজেটের ছবি আমরা করতে চলেছি, একটা ধামাকাদার পুরো কমার্শিয়াল কমেডি একটা মুভি আমরা সকলকে প্রেজেন্ট করতে পারবো এই আশা নিয়ে নেমেছি। ঠিক আছে, ঈশ্বর যদি থাকে, আপনাদের সহযোগিতা যদি থাকে, আমরা অবশ্যই সাকসেস হবো। বিগ বাজেটের একটা বড় ধামাকাদার ছবি নিয়ারেস্ট সিনেমা হলে আপনারা পাবেন। দর্শকদের জন্য এইটুকু বলবো যে ফুললি একটা ধামাকাদার ছবি আসছে জুলি, ফুললি কমেডিয়ান কমার্শিয়াল ছবি, কামিং সুন অ্যাট ইউর নিয়ারেস্ট সিনেমা হল। এই মুহূর্তে বাংলা ছবির দর্শক প্রায় নেই বললেই চলে, কিন্তু প্রজাপতি বা এই ধরনের ছবিগুলো মানুষের মন জয় করেছে। আপনাদের ছবির বিশেষত্ব কি যার জন্য মানুষ আরো হলমুখী হতে চান? দেখুন, মার্কেট এখন কি চাইছে এটা দেখতে হবে, তাই না? মানে কমেডি অ্যান্ড ফুল রোমান্টিক সিনেমা, আশা করি সবার খুব ভালো লাগবে। আর অনেক অনেক বড় বড় স্টার কাস্ট আছে, যেমন অনেক বড় বড় স্টার, আমি এখন এই মুহূর্তে নাম নিতে পারছি না, অনেকেই আছে, তো অনেকে প্রেজেন্ট নেই এখন, তো খুব ফুললি একটা কমেডি সিনেমা হবে, ঠিকঠাক কমেডি সিনেমা হবে। আপনারা কি চাই? এন্টারটেইন চাই, তো ফুললি কমেডি অ্যান্ড কমার্শিয়াল ছবি আসছে আপনার খুব নিকটবর্তী সিনেমা হলে। এখনো তো আমাদের শুটিং শুরু হয়নি, এবারে আমাকে অলোকজিতা এই সুযোগটা দিয়েছে, তো ভীষণ ভালো লাগছে যে এত বড় একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি। রাজাদা, সমাধি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। করে খুবই ভালো লাগছে এমএসএ মুভিজের আন্ডারে এটা ড্রামাটিক একটা কমার্শিয়াল কমেডিয়ান মুভি, এবং মুভির স্টোরি লাইন খুবই ভালো, ভালো ভালো কাস্ট আছে, স্টোরি ভালো, তো আপনাদের সবাইকে খুবই ভালো লাগবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।